আসন্তা কালি এ যে মহাপর্ব চালিছিলা তার শেষ দিন তেণু নিশ্চিত ভাবে যে মানে প্রার্থী হয়েছিলে তাঙ্ক মনরে যেতে কনফিডেন্ট থাকতু না কাহি কোটি না কোটি টিকি শঙ্কা আশঙ্কা রহবা নিশ্চিত কথা কিন্তু আমি যেহেতু সাধারণ লোকঙ্ক সাঙ্গে মিশিছু তল স্তরের সাধারণ লোকঙ্ক সাঙ্গে কাম করছু তল স্তরের সবু লোকঙ্ক সাঙ্গে প্রায় মিশিছু সাধারণ লোকঙ্কর যে উৎসাহ যে উদ্দীপনা যেভাবে ভাবে পরিবর্তনর স্বর তাঙ্ক মুহুরু স্পষ্ট বাহি হতুলা তেণু মতে লাগুছি একাম্রের নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি সপক্ষে আশীর্বাদ রহিথিব সাধারণ লোকঙ্কর আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি পাই এবং নরেন্দ্র মোদীঙ্ক পাই নিশ্চিত ভাবে রহিথিব এবং আমি ভাবুছু একাম্রের আমি গোটে কমফর্টেবল উইন করিবু যেমতি একাম্র কথা কহিলি সারা রাজ্যের গোটে পরিবর্তনর বিশেষ ভাবে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসিকি ওড়িশার প্রথম থর যেথর ঘোষণা করিকি গলে এথর সরকার রাজ্যের পরিবর্তন হব এবং নূয়া সরকার হব সে সরকারে যে নেতৃত্ব নেব যা যে মুখ্যমন্ত্রী হয়েছিল ওড়িয়া লোক হয়েছিল ওড়িয়া কথা কহিপারুথিব ওড়িয়া ভাষাভাষীঙ্কর দুঃখ দুর্দশারে নিজকে সামিল করিপারুথিব ওড়িয়া অস্মিতার কথা মধ্যে কহিছন্তি তেণু কেউঠি না কেউঠি যে কথা প্রধানমন্ত্রী কহিকি যাইছন্তি আগামী দিনের তাহা সত্য হওয়াকু যাউছি এবং যেভাবে ভাবে রাজ্যবাসী মু তো বেশি নির্বাচন মণ্ডলী বুলি পারি না তথাপি ছ সাতটি নির্বাচন মণ্ডলীর সাধারণ লোকঙ্কর যে গ্রাউন্ড স্তরের তল স্তরের যেভাবে ভাবে পরিবর্তনর ভাব এবং বিশেষ ভাবে চব্বিশ বর্ষর এই সরকারকে হটাইবা যেমনি সংকল্প নেই আসছেন সেইভাবে ভাবে লোকঙ্কর মন ভিতরে কথা স্পষ্ট বারি হতে তেণু মতে লাগুছি রাজ্যের মধ্যে পরিবর্তন নিশ্চিত ভাবে হব যে কথা আমার প্রিয় প্রধানমন্ত্রী কহিকি যাইছেন তাহা আগামী দিনের সত হওয়া যাচ্ছে।